এটাকে পুরো ওপেন করা হয়েছে। আর এটি ছিলেন ফার্স্ট বাংলাদেশে আমাদের মুসলাদের প্রথম বড় চিড়িয়াখানা। রেলগেট ওইটি রেলিংগুলো ভেঙে গেছে, ইটের পিলার দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। এই চিড়িয়াখানার ভেতর এককালে দুখানা বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, নাম যদি শুনে থাকে শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় এককালে ওখানে বাঘের সঙ্গে লড়াই করেছিল, সেই জন্যই নবাব ওনাকে পুরস্কার সেই উপাধি দিয়েছিল 1797 খ্রিস্টাব্দে। ডিস্টার্ব করছে, এখানে পারিজাত ফুলের গাছ আছে নাকি? হ্যাঁ তাও ছিল, এখন নেই, অনেক রকম কোয়ালিটি গাছ ছিল, এমন কোন গাছ ধূপ গাছ পর্যন্ত ছিল না, এখন নেই পারিজাত ফুলের গাছ, এখন পারিজাত ফুলটা নেই, ওই সাইডে পিছন দিকে ব্যাকে থাকলে থাকতে পারে, এইদিন এবার তো কেটেও ফেলা হচ্ছে, কারণ নতুন করে আবার হেল্প করে সাজানো হচ্ছে। এবার 200 বছর এগুলো টপ, এগুলো চীনামাটির কাপকে ভেঙে দিয়ে চুনা পাথরে প্লেট করে বসানো ছিল, এই ছিল টপ সিস্টেম। টবের এমন একটা বৈশিষ্ট্য, একটা টবে জল ছাড়লে সব টবে জল চলে, সেইভাবে ফলে পাইপগুলো সেটিং করা আছে, তার মধ্যে ম্যাগনোলিয়া গ্ল্যান্ডি ফ্লোরার গাছগুলো বসানো হয়েছে। এই যে সিংহগুলো সব ওয়ান পিস, সেই স্ট্যাচুগুলোকে ধরে ধরে সেট করে আবার বসানো হবে, এবং এগুলো প্রদীপ স্টার নানারকম কামাইতে মডেলে তৈরি করা আছে। এবং এখানে চতুর্দিকে কাউন্টে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারগুলো সাজানো।